হাই ভিউয়ার্স, আজকে আমি ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। তো কীভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন? দেখা যায় অনেক সময় আপনার ফেসবুকের পাসওয়ার্ড করার, তাহলে চলুন দেখা যাক। আমরা ফেসবুকে লগ ইন হইনি, ফেসবুকে লগ ইন হওয়ার পরে আপনি থ্রি ডট মেনু বার অপশনে ক্লিক করবেন। সরি, আমার ক্লিকটি অন্য জায়গায় পড়ে গেছে। থ্রি ডট মেনু বার অপশন, যখন থ্রি ডট মেনু বার অপশনে ক্লিক করবেন অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি দেখতে পাবেন প্রাইভেসি সেটিং, আপনি লেখা দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিং, একটি তালার সিম্বল, সেখানে ক্লিক করবেন। প্রাইভেসি সেটিংয়ের পরে যখন প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করবেন, তখন আপনি এখানে প্রাইভেসি সেটিং প্রাইভেসি শর্টকাটসে ক্লিক করে গেছে। আপনি সেটিংসের উপরে ক্লিক করবেন, যখন সেটিংসের উপরে ক্লিক করবেন, আমার একটু অবশ্য ভুল হয়ে গেছে, আপনি ক্লিক করবেন সেটিংসের উপর। সেটিংসের উপর যখন ক্লিক করবেন, তখন আপনি সেটিংসের অপশনগুলো পাবেন। সেখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করবেন। এটি হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির অপশনগুলো পাবেন। এখানে স্ক্রল ডাউন করে নিচে গেলে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড লেখা। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে লেখা দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড। এখানে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি আছে সে টাইপ করবেন, ক্লিক করে কারেন্ট পাসওয়ার্ডের উপর, এবং আর কিবোর্ড দিয়ে টাইপ করবেন। অবশ্য আমি পাসওয়ার্ডটি টাইপ করলাম না, আপনারা টাইপ করবেন। এরপরে আপনি নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে আপনার নতুন পাসওয়ার্ডটি টাইপ করবেন। তারপরে রিটাইপ পাসওয়ার্ড, এখানে আপনি নতুন পাসওয়ার্ডটি পুনরায় আবার টাইপ করবেন।
টাইপ করার পরে মনে করেন আমি একটি পাসওয়ার্ড দিলাম, নিউ পাসওয়ার্ডও আপনি একই সংখ্যা দেবেন, নিউ পাসওয়ার্ডে যে সংখ্যা দেবেন রিটেট পাসওয়ার্ড একই সংখ্যা দেবেন, আর কারেন্ট পাসওয়ার্ড তো আপনার পূর্বের পাসওয়ার্ডটি। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ডটি ওকে হয়ে যাবে। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন কীভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করবেন? পরবর্তীতে আবারও কথা হবে ফেসবুকের অন্য কোনো বিষয় নিয়ে অথবা সোশ্যাল মিডিয়ার অন্য কোনো সাইট নিয়ে, আর আমার অন্যান্য ভিডিও যে প্লে লিস্ট লিঙ্ক সেটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন হলে সেখান থেকে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই।